প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিএনপি মাঠে নামবে ভালো কথা আওয়ামী লীগ কাউকে বাধা দেয়নি কিন্তু কেউ যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করে একজনকেও ছাড় দেয়া হবে না বৃহস্পতিবার বেলজিয়ামে প্রবাসী বাংলাদেশিদের দেয়া সংবর্ধনায় প্রধানমন্ত্রী এই কথা বলেন প্রধানমন্ত্রী বলেন বিএনপি যেন নির্বাচন বাঞ্চাল করতে না পারে সেই বিষয়ে সতর্ক থাকতে হবে তারা বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে নানা অপপ্রচার করছে বিএনপি বাংলাদেশকে সন্ত্রাস ও দুর্নীতির রাজত্বে পরিণত করেছিল বলে এ সময় মন্তব্য করেন প্রধানমন্ত্রী প্রবাসীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন সামনে জাতীয় নির্বাচন এখন থেকে কথা মানুষের সামনে তুলে ধরতে হবে হবে নৌকার জন্য ভোট চাইতে গতিশীলতা থাকে হামলাকারী এতিমের টাকা আত্মসাতকারীরা যেন ক্ষমতায় এসে দেশের মানুষের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলতে না পারে অনুষ্ঠানে রেমিটেন্স ব্যাংকের মাধ্যমে পাঠানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী তিনি বলেন রেমিটেন্সের ওপর পাঁচ শতাংশ ইনসেন্ট দেওয়া হবে